ভগ্নাডিহির ডাক। 30শে জুন হুলমাহা বা হুল দিবস। দেশের বিভিন্ন প্রান্তে হুল দিবসের স্মরণ করা হয় সেই বীর নায়কদের। 1855 সালের হুলের নায়ক সিধু কানু চাঁদ ভৈরব, চার ভাই ও তাদের দুই বোন ফুলো মুর্মু আর ঝানু মুর্মু, হুলের জন্মভূমি সাঁওতাল পরগনার ভগ্নাডিহি গ্রাম। সাঁওতাল পরগনার প্রাকৃতিক পরিবেশকে খণ্ড বিখণ্ড করে বর্তমানে তার অস্তিত্ব প্রায় বিলুপ্ত করা হয়েছে। সাঁওতাল পরগনা ভেঙে এখন কয়েকটি জেলা হয়েছে। আধুনা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহেট এলাকায় ভগ্নাডিহি গ্রাম। সেখানে সিধু কানুর উত্তরসূরিরা আলাদা রাজ্য পেয়ে এখন কেমন আছেন একবার দেখার ইচ্ছা হয়েছিল। ঘুরতে ঘুরতে 2015 সালের 21শে জুন হাজির হয়েছে বিদ্রোহের সেই তীর্থভূমি ভগ্নাডিহি গ্রামে। দেখলাম, ঘুরলাম ভগ্নাডিহির সেই প্রান্ত, সেই জায়গা, সিধু কানুর ডাকে যে বটগাছের নিচে জড়ো হয়েছিলেন হাজার হাজার আদিবাসী মানুষ, সেই জায়গায় দেখলাম একই রকম বিশাল বটবৃক্ষ চুপচাপ দাঁড়িয়ে আছে। দেখলাম সেই পুণ্যভূমি, শহীদ ক্ষেত্র যেখানে ফাঁসি দেওয়া হয়েছিল বিদ্রোহীদের। বীরভূমিতে প্রণাম জানিয়ে তাদের উত্তরসূরিদের বাড়িঘরের অবস্থা কেমন জানতে চেয়ে ঢুঁ মেরেছিলাম ভগ্নাডিহি গ্রামে। ভগ্নাডিহি গ্রামে সিধুর বাবার বিয়ে হয়েছিল। ঘরজামাই হিসেবে এই গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন তারা। পরিচয় হল সিধুর বর্তমান পঞ্চম উত্তরসূরি ভাদোর সঙ্গে। যে বাড়িতে সিধুদের বাস ছিল সেখানে সিধু কানুর মূর্তির সামনে বসে ভাদো মুর্মু এবং তার স্ত্রী সুমি এবং ছেলে মেয়েদের সঙ্গে ছবি কথা বলা হলো, ছবি তোলা হলো। 150 বছর আগের সেই জল, জঙ্গল, পাহাড়, নদী আর নেই, সব হারিয়ে গেছে ইট কংক্রিটের উন্নয়নের স্রোতে। ঝাড়খণ্ডের প্রাকৃতিককে লুটে নিচ্ছে লুটেরার দল। কি তুলছে না তারা? কয়লা, লোহা, তামা, অভ্র, ম্যাঙ্গানিজ, এলামাটি, সাবান তৈরির প্রসাধন সামগ্রীর কাঁচামাল, মাটি, কত কি। আর আদিবাসী সমাজ আজও সেই মধ্যযুগীয় ভ্যাবাচেকা জীবন চর্চাতে অভ্যস্ত হয়ে আছেন। বিদ্রোহের সুর বুঝি শুকিয়ে গেছে, প্রতিবাদের আগুন বুঝি নিভে গেছে। যখন যে সরকার এসেছে আদিবাসীদের রক্ত মানুষখেকো রাক্ষসের মতো পান করে চলেছে। আদিবাসী সমাজ যেমনকার তেমনই আছে। ঝাড়খণ্ড আদিবাসীদের জন্য পৃথক রাজ্য হয়েছে। প্রায় 2 দশক হতে চলল তারা নিজেদের রাজ্য চালাচ্ছে। তাহলে কেন এমন হলো? কেন এমন চেহারা? তাহলে কি আসল শাসন আর শোষণের বদল হয়নি, নাকি শোষক বদলেছে, শাসন একই আছে? সিধু কানুদের স্বপ্ন অধরাই থেকে গেছে। বারহেটের বাজার দেখলাম আজও রমরমা, কত লোক লস্কর, পে লোডার, ক্রাশার, ভারী ভারী যন্ত্রচালিত গাড়ি আর ট্রাকের নিত্য আনাগোনা, মাল তোলা আর মাল খালাস, ঘড়ির কাটার সাথে পাল্লা দিয়ে দিন রাতের প্রতিটি ক্ষণের পল মাপা চলছে লাভ আর মুনাফার কড়াইয়ে। জল, জঙ্গল আর প্রকৃতির সম্পদ মানুষগুলো হারিয়েছে, হারিয়েছে তাদের পিতৃভূমি, হারিয়েছে তাদের মাতৃভূমি। এখন সব হারিয়ে সারা দিন হাড় ভাঙা খাটনির পর হারিয়ার নেশায় বুঁদ হয়ে থাকা আর কিছু রাজনৈতিক অভ্যস্ত জীবনযাপন, এই তো তাদের জীবন। তবু এর মধ্যে পাহাড় তলিতে বাতাসে শাল গাছের খসে পড়া পাতার শাসনে মিঠে বাসি সুর জেগে ওঠে, ধামসা মাদল বেজে ওঠে, সব ভুলে যায় ওরা। নাচের তালে তখন কোমর দোলায়, ভুলে যায় কে কোন রাজনীতি করে, আদিম রক্তে দোলা লাগে, সবাই তখন অরণ্যভূমির সন্তান হয়ে যায়। মহুয়ায় মাতাল হয়ে বলে ইংরেজ ছিল এক বেনিয়া, এখন দেশি বিদেশি বেনিয়াদের কত রমরমারে, এদের পৃথক করতে আমরা লাগব, আমাদের লেখাপড়া নাই, চক্ষু থাকিতেও আমরা অন্ধ, আর যারা লেখাপড়া জানে তারা রাস্তার কুকুরের মতো পেট ভরাতে আর যৌন জীবন যাপনে ব্যস্ত, সমাজের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই।
চেতনা অনুপস্থিত, স্বাধীন দেশ, গণতন্ত্রের ধ্বজা ওরে মাথার পরে। তবু পুষ্পবৃষ্টি হয় না সিধু কানুর উত্তরসূরিদের মাথায়। স্বাধীনতা উৎসবের সবটুকু প্রসাদী আত্মসাত করে নিয়েছে বিদেশি বেনিয়াদের দালাল, দেশি বেনিয়ার ছায়েরা। 30শে জুন প্রতিবার ভগ্নাডিহির প্রান্তরে ধুমধাম করে হুল দিবস উদযাপিত হয়। কাড়া নাকড়া বাজে, দেশি সাহেবেরা, এদের মধ্যে আবার কেউ কেউ আদিবাসী উপস্থিত থাকেন, আধুনা রথে চড়ে এসে জড়ো হয়। কত গাড়ি, গাড়ির যেন মেলা লেগে যায় সেদিন। বক্তৃতা হয়, আর হয় হাড়িয়ার মহোৎসব। বারহেটের বাজারে এই কাহিনী শোনালেন আদিবাসী যুবক মার্কুস। সে যখন জন্মেছিল, বাপ ছিল জেলে, জেল থেকে ছাড়া পেয়ে ঘর এসে বাপ তার স্বাধীর মার্কস সাহেবের আদলে অনেক শখ করে ছেলের নাম রেখেছিলেন মার্কস। আদিবাসী উচ্চারণে মার্কস হয়েছে মার্কুস। মার্কুস গ্রাজুয়েট, পাকুড়কোটের উকিল বাবুদের মুরহিগিরি করেন, ভালো চাকরি জোগাড় করতে পারেননি, না নিজের জন্য না ছেলেদের জন্যে। চাকরি এখন কোথায়? সবই তো দালালগিরি, অফ দ্য কন্ট্রাক্টার্স, বাই দ্য কন্ট্রাক্টার্স, ফর দ্য কন্ট্রাক্টার্স। এই তো আমাদের স্বাধীন দেশ, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। বারহেট মানে কি জানেন? আদিবাসীদের ভাষায় বার মানে দুই, হেড মানে ঘৃণা, ওটা ইংরেজি ডবল ঘৃণা ওই বেনিয়াদের জন্য। সিধু কানুর রক্ত বইছে তারও শরীরে, ভগ্নাডিহির ডাকে সেও ছুটে এসেছে